70000 টাকা দি দিম 100% 70000 টাকা তোমার 1 লাখ টাকার কাম ধ করাই দিম 70000 টাকা যদি খাতায় গাইছো 70000 টাকা আপনাদের এখন সুইপ পাই আছে আর যদি এখন যদি 1 লাখৰ কাম থাকে 1 লাখ কাম ধরে করে দিব 40000 টাকা আপনাদের মারুতি সুজুকির এসে কি এসে দাম নাম SX4 পাই আছে আপনাদের কাছে মারুতি সুজুকির 80000 80000 টাকা দিলে আপনাদের বি পাই আছে 80000 অকল 80000 টাকা পেট্রোলের বিট পাই আছে অকল 80 ব্রেজা পাই আছে সব গাড়ি বিলাক লেতারা হয়ে আছে 2017 সনের ব্রেজা 4.5 লাখ টাকা পাই আছে আর গাড়ি বিলাক লেতারা হয়ে আছে নিয়ার পরে আপনি ফোর্ট মানে টাইটানিয়াম টোট টপ হয় আপনারা 3 লাখ 30 হাজার টাকা লৈ যাওয়া পারিব আর 1 লাখ 30 1 লাখ 30 হাজার টাকাত আপনারা ইয়ন পাই আছে 1 লাখ 30 আর জি কাম আছে এখানে গোটা করে দিব 2018 অমনি 2 লাখ 30 টাকা পাই আছে আর আপনারা যে রিফান্স করে বিচারিছে মিনিমাম 50000 মান টাকা দিয়ক 1.5 লাখ টাকাত নিশানা রাখান মাইক্রা পাই আছে গাড়িখন চাও কি দুনিয়া হয়েছে 1.5 লাখ টাকাত আই10 স্পোর্টস 1.5 লাখ টাকাত পাই আছে চাও 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ক আর এখন আইটেন আপনাদের লই যাক অকল 1.5 লাখ 1 লাখ 40 হাজার টাকাত আপনাদের আরো এখন সুইফট ডিজায়ার পাই আছে চাওক 1 লাখ 40 হাজার টাকা 2012 নিউ কন্ডিশন আছে ZX আই SX4 আপনাদের 2 লাখ টাকাত পাই আছে চাওক 1 লাখ টাকাত আপনাদের এখন সুইফট পাই আছে 1 লাখ টাকা দিয়ক আর এখন সুইফট লই যাক কি কি কাম আছে কোক গোটেখিনি করাই মিলি দি দিম করাই মিলি দি দিব ঐ হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকাম টু মাই এডিকশ্যন চেনেল মুকুট ব্লগ আসাম আজি আকৌ বহুত দিনৰ মূৰত বৰাগাঁও মাৰুতি ত্ৰিভুলি শ্ৰমলৈ আহিছোঁ সৌৰভক আপোনালোকৰ চিনি চিনিয়ে পায় আকৌ একবাৰ চিনি কৰি দিছোঁ নামটো কৈ দিয়ক মোৰ নামটো সৌৰভ ডেকা হয় আৰু মই ইয়াৰ এমপ্লয় হয় আৰু এইখিনিত আৰু বহুতে এড্ৰেছটো গম নাপায় চব ফাৰ্ষ্ট অফ অল এড্ৰেছটো কৈ দিওঁ এড্ৰেছটো হ'ল আপোনাৰ মাৰুতি সুজুকী ট্ৰু ভেলু বৰাগাঁও হয় এক্সেল কেয়াৰ হস্পিটেলৰ যোনটো ওপৰেদি অভাৰব্ৰিজ গৈছে ওপৰেদি নহয় আপোনাৰ তলেদি যাব লাগিব ঠিক আছে তলেদি চাৰ্ভিচ লাইন গ'লে লেফ্ট চাইডে ডাঙৰকৈ ট্ৰু বুলি লিখাই আছে নগাঁও বুলি বহুতে ভাবি ফোন কৰি থাকে খালি নগাঁও নহয় এইটো বৰাগাঁও হয় আৰু ৰিফাইনেন্স এভেইলেবল আছে ৰিফাইনেন্স এভেইলেবল আছে আমাৰ ইয়াতে 2013ৰ গাড়ীৰ পৰা ৰিফাইনেন্স হৈ যায় 10ৰ গাড়ীও ৰিফাইনেন্স হ'ব বুলি কাষ্টমাৰে বিচাৰে ষ্টাৰ্টিং প্ৰাইচ কিমান আজি গাড়ীৰ আজি 70000ৰ পৰা দেখাই দিওঁ 70000ৰ পৰা আপোনালোকে গাড়ী পাই যাব 70000ৰ পৰা 70000ৰ পৰা গাড়ী পাই যাব আৰু বলক দাদা আৰু মই বেছি কথা পাতি আপোনালোক বৰু নকৰোঁ গাড়ীবিলাকৰ ষ্টক এতিয়া দেখাই দিম দাদা কম দামত ভাল গাড়ী লাগে মানে মানুহৰ তাত পইচা কম সকলোৱে জানে আপুনিও জানে কম দামী গাড়ী কোনখন দেখাব আজি কওক কম দামী গাড়ী তোমাৰ চকুৰ ওচৰতে আছে কি গাড়ী কওক এখন কি কওক সুইফ্ট দি আছো মাৰুতি সুজুকীৰ গাড়ী দি আছো মাৰুতি সুজুকী কিমানত দিব কওক স্পেচিয়েল অফাৰ একদম 70000 টকাত দি দিম 100% 70000 টকাত তোমাৰ 1 লাখ টকাৰ কাম কৰাই দিম 70000 টকাত আপোনালোকে এখন সুইফ্ট পাই আছে আৰু যদি এখন যদি 1 লাখৰ কাম থাকে 1 লাখ কাম তাৰে কৰি দিব এইটো যোনটো ভিডিঅ'ত কৈছো এইটো ৰিয়েলিটিটোৱে এইটো একদম ৰিয়েল মাৰুতি ট্ৰিভেলাৰ মানে ভৰসা আপোনালোকে চিন্তা কৰিব নালাগে 70000 টকাত আপোনালোকে এখন ছেকেণ্ড হেণ্ড বাইক ভাল বাইক এখনে নাপায় আপোনালোকে AC থকা মানে হিটাৰ থকা গাড়ী এখন পাই আছে ৰানিং কণ্ডিশ্যনত 70000 টকা দিয়ক আৰু এখন সুইফ্ট লৈ যাওক আৰু কওক সুইফ্ট এই এখানে আহা অকণমান এই গাড়ীৰ ষ্টক চাওক বিভিন্ন ধৰণৰ গাড়ী আছে দেখাই আছো এল্ট' কওক কোন ইয়াৰ কওক 1 লাখ 80000 টকা দি দিম এইখন কোন ইয়াৰ এইখন তোমাৰ 2011ৰ VXI LXIও নহয় VXI এলেক্সাই নাই VXI 1 লাখ 80000 টকাত এল্ট' কেইটেন পাই আছে আৰু কওক ইয়নখন আছে নেকি ইয়নখন তোমাৰ আছে এখন কোন প্ৰাইচ কওক 1 লাখ 30 1 লাখ 30 হাজাৰ টকাত আপোনালোকে ইয়ন পাই আছে 1 লাখ 30 আৰু এখন ৰিফাইনেন্স এভেইলেবল হ'ব নেকি আপোনালোকে কেছত ল'ব লাগিব এখন ৰিফাইনেন্স নাই ফ্ৰেণ্ডছ 1 লাখ 30 আৰু এখন ইটিএছখন এখন তোমাৰ KUV হয় তোমাৰ এখন 3 লাখ টকা দিলে হল এখন আছে কোন ইয়াৰৰ এখন তোমাৰ হল 2016 2016ৰ আপোনালোকে KUV 3 লাখ টকাত পাই আছে আৰু আপোনালোকে আৰু আপোনালোকে যদি ৰিফাইনেন্স কৰে বুলি ভাবিছে মিনিমাম 80000 মান টকা দাদাৰ জমা দিলে হল জমা দিলে ওলাই যাব ন আৰু কাৰ গাড়ী আছে ব্ৰেজা এখন আছে ব্ৰেজা এটা বহুত বেছি ডিমান্ডেবল এক্সিভি সেগমেন্টত হয় 4.5 লাখৰ ভিতৰত যাৰ বাজেট হয় হয় 4.5 লাখৰ ব্ৰেজা দি দিছো 4.5 লাখ 4.5 লাখ টকাত ফ্ৰেণ্ডছ আপোনালোকে ব্ৰেজা পাই আছে 4.5 লাখ টকাত ব্ৰেজা পাই আছে চাওক গাড়ীবিলাক লেতেৰা হৈ আছে 2017 চনৰ ব্ৰেজা 4.5 লাখ টকাত পাই আছে আৰু গাড়ীবিলাক লেতেৰা হৈ আছে নিয়াৰ পৰা আপোনালোকে চাওক না কিমান ডাঙৰ ষ্টক কেনেকৈ কভাৰ কৰিব আৰু মেইনটেইন কৰিব মানে মানে পচিবল নহয় মানে মানে 4.5 লাখ টকাত আপোনালোকে ব্ৰেজা পাই আছে আৰু এখন চুইপ কওক চুইপ চুইপ
তোমার এখন 66000 চলিছে অনলি ফুলৰ ভিএক্স আছে হয় মাত্র তুমি দিয়া 360000 টকা 360000 টকা আপোনালোকে সুইপ পাই আছে 360000 টকা 2016ৰ আৰু আপোনালোকে যে ৰিফাইনেন্স কৰিব বুলি ভাবিছে মিনিমাম 80000 টকা দৰাদৰ জিম্মা জমা দিলে হৈ যাব আৰু কক আৰু কক আপোনালোকে ফালে তোমাৰ বালিনো এখন আছে বালিনোখন দেখাব পাৰে হয় কক 2021ৰ মডেলৰ হয় হয় তোমাৰ 590000 টকা দি দিম 2021ৰ বেলেনো 590000 590000 টকা পাই আছে ব্ৰেন্ড নিউ কন্ডিশন আছে আৰু এখন কক এন্ড্ৰয়েড বিজনেস ইছলে সব লাগি আছে হয় কেইদিন হল কক অটোমেটিক হয় তোমাৰ হয় লেটাৰ হৈছে এখন হয় এবলাক জাস্ট খালি আহিছে গাড়ীখন হয় তোমাৰ এখন ধৰ 280000 মানত দি দিম 280000 টকা 2018ৰ কেইটেন পাই আছে আৰু এফালে 120 সেগমেন্টত এখন আছে হয় দাস্তাত হয় এখন তোমাৰ 380000 টকা দি দিম কোন ইয়াৰ 4x4 দাকো 4x4 এটা কথা কোন ইয়াৰ এখন এখন তোমাৰ হল 2015ৰ একদম অরিজিনাল পেন্টর গাড়ি প্রাইসটো কিমান কইছে কি কয় 380000 380000 টাকা 4x4 দাস্তার পাই আছে 380000 টাকা আপনারা যদি রিফাইনান্স করব বলি ভাবিছে মিনিমাম 80000 টাকা দিলে হয়ে যাবে আর কক এই ফালে আছে কুই দেখন আছে বলক কুইখন চাও মা কুইখনও ধুনিয়া আছে এখন 240000 টাকা দি দিছো কুই 240000 টাকা ফ্রেন্ডস আপনারা কুইট পাই আছে 240 240 দিয়ে আর কুইট লৈ যাক আর এখন আছে নাকি ডিজার এখন আছে তোমার কক এখন তোমার কি কয় 320000 টাকা 320000 টকাত আপোনালোকে সুইপ পাই আছে ভিএক্স আই 320 ডিজার পাই আছে সুইপ ডিজার সরি সুইপ ডিজার পাই আছে ফেলে যাও সো নেক্সট আই গিছো SX4 আই গিছো SX4 এখন 2011 মডেলর ভিএক্স আই হয় এখন মাত্র প্রাইস আই গিছো 140000 টাকা 140000 টাকাত আপোনালোকে মারুতি সুজুকির এসে কি এসে নাম নাম SX4 পাই আছে আপোনালোকে সালে মারুতি সুজুকির অন টেবিল বহিলে কম বেশি হয়ে যাব অন টেবিল একদম একদম টেবিলত বহি ফেলে একদম লাস্ট প্রাইস কই দিছো তার তলত নহরি মন নহরে আর 140000 পাই আছে মারুতি সুজুকির ভরাভর গাড়ি এখন আর কক ফেলে যাও এফালে এখন ডিজার আছে 2009 ভিএক্স আই 55000 চলিছে জেনুইন হয় আমার এটা কোনো ধরনের মিটার টেম্পারিং নয় জি আছে আপনাদের সর আছে হয় আমি একো ধরনের গেটা বটো নরাখো গাড়ি বিলাক আপনাদের সর হয় যেনে কে আছে আপনাদের রেকমেন্ডতে আমি কাম বিলাক করে দিম প্রাইস কক প্রাইস এখন রাখিছো 160 160000 টাকা আপনাদের সুইপ ডিজার পাই আছে ফ্রেন্ডস 160000 টাকা দিয়ক আর এখন সুইপ ডিজার লৈ যাক আপনাদের সাই যাক কি ধুনিয়া গাড়ি আর এখন ভান্ডার কক ভান্ডার কক মানে 2016 মডেলের হয় হয় একদম অরিজিনাল পেন্টর থাকা ফার্স্ট অনার গাড়ি এখন ডক্টরের হয় হয় তোমার 50000 চলিছে সরি সরি 35000 চলিছে এখন হয় এখন পাই দেখছো তোমার 4,30,000 মানত এই দিম কোন ইয়ার 2016 ভার্না ডক্টরের আছিল গাড়িখন 4,30,000 টাকা পাই আছে আপনাদের 4,00,000 একদম ব্রেন্ড নিউ কন্ডিশনত আছে আর আপনাদের যদি রিফাইনান্স করা বিচারিছে মিনিমাম এখন গাড়িত আপনাদের 1,00,000 মান টাকা দিলে 1,00,000 মান টাকা দিলে উলাই যাব আর এফালে যাও এখন সুইফট আছে নাকি সুইফট এখন সুইফট আছে তোমার এখন রাখিছো 140000 টাকা 140000 টাকাত আপনাদের আরো এখন সুইফট ডিজার পাই আছে চাওক 140000 টাকা দিয়ক আর এখন সুইফট ডিজার আপনাদের লৈ যাওক আর অল্টোখন আছে নাকি অল্টোখন আছে তোমার এখন এখন প্রাইস তো মানে শো করা নাই শো করা নাই এখন সব প্রাইস তো আহা নাই অমনিখন কক অমনিখন তোমার 2018 মডেলর হয় হয় এখন পাই দিছো মাত্র 2,30,000 টাকা 2018 অমনি জি জি কাম আছে জি কাম আছে গুতা কই দিব আইলে আইবেলা কলে হল চলাই মিলি দাদা কইছে জি কাম আছে এখনি গুতা কই দিব 2018 অমনি 2,30,000 টাকা পাই আছে আর আপনারা যে রিফাইনান্স করে বিচারিছে মিনিমাম 50000 মান টাকা দিয়ক 50000 মান টাকা দিয়ে এখন অমনি লৈ যাক আর কক আরো আরো এখন আছে SX4 হয় প্রাইস কক এখন 2,00,000 টাকা রাখিছো এখন প্রাইস কোন ইয়ারর একদম টপ মডেল জেডএক্স আই কোন ইয়ারর এখন এখন 2012 2012 নিউ কন্ডিশন আছে জেডএক্স আই SX4 আপোনালোকে 2,00,000 টকাত পাই আছে চাওক এখন রিফাইনান্স এভেলেবল নহব রিফাইনান্স এভেলেবল নহব ফ্রেন্ডস আপোনালোকে কেসত লৈ যাব লাগবো আর কোন ফলে যাব এখন আছে ডিজার এখন এতে কক প্রাইস কক জেডএক্স আই টপ মডেল একদম হয় এখন পাই আছে 6,20,000 টকা 6,20,000 টাকাত আপোনালোকে সুইফট ডিজার ব্র্যান্ড নিউ হয়েছে 1 বছৰৰ ওয়ারেন্টি 3টা ফ্রি সার্ভিসিং আর এখন ব্রেকেল খান আছে নেকি এখন অটোমেটিক অটোমেটিক প্রাইস কক এখন প্রাইস হৈ গেল 3,20,000 টাকা কোন ইয়ারৰ এখন হল তোমাৰ 2016 2016ৰ ভিএক্স আই ওয়েগানার 3,20,000 টাকাত পেছা আইটেন খান আছে নেকি আইটেন খান নাই তোমাৰ বুকিং হৈছে বুকিং হৈছে না 20 খন চাও পাৰা 2015 হয় একদম টপ মডেল আস্তা হয় হয় 6,00,000 টাকা লাগিছে মাত্র কোন ইয়ারৰ তোমাৰ 15 2015ৰ i20 পুরা টপ মডেল 6,00,000 টাকাত পাই আছে আর আপনারা যদি রিফাইনান্স করে বিচারিছে মিনিমাম 1,00,000 মান টাকা দিলে উলাই যাব 20 মানত উলাই যাব উলাই যাব না মাইক্রো এখন হল 2011 মডেলের হয় টপ মডেল একদম আর এখন পাই রাখছো মাত্র 1,50,000 টাকা একদম স্পেশাল অফার কিন্তু দেই একদম লাস্ট 1,50,000 টাকাত নিশানা রাখান মাইক্রা পাই আছে গাড়িখন চাও কি দুনিয়া হয়েছে 1,50,000 টাকাত 1,50,000 টাকাত এখন ভাল বুলেটে না পায় আপনাদের মাইক্রা পাই আছে এসি থাকা গাড়ি এখন পাই আছে এসি হিটার গোটাখানি রানিং আছে আপনাদের চাই লোক 1,50,000 টাকা দিয়ক আর এখন মাইক্রা লৈ যাক তাহলে ইমান সুন্দরে কন্টাক্ট করিব মানে গাড়ি বেশি না থাকে না থাকে না সেল এখন আর্টিকা এখন আছে ধুনিয়া কন্ডিশন একদম হয়
ফুলৰ ভিএক্স একদম তাৰ কি জিলকি আছে গাড়ী একদম পুৰা অৰিজিনেল পেইণ্ট হয় ফ্ৰেন্স পুৰা জিলকি আছে 7 ছিটাৰ গাড়ী বিচাৰে বহুতে 7 ছিটাৰ গাড়ীও লৈ গিছো মাত্ৰ 570000 সৰি 470000 টকা দিও কোন ইয়াৰ হা কোন ইয়াৰ ফুলৰ 2016ৰ আৰ্টিকা ৰডৰ জিলকি আছে 470000 টকা ব্ৰেন্ড নিউ হৈ আছে আৰু আপোনাক দেখাই দিও এবাৰ চাই লওক ভিতৰৰ পৰা দেখাই আছে আপোনাক চাই লওক বিভিন্ন ধরনের গাড়ির স্টক আছে তাহলে স্টকের মানে কোনো কমি না মানে সাও কথা গাড়ি গাড়িয়ে গাড়ি গাড়িয়ে গাড়ি আর এখন কক এখন মাত্র তোমার 1 লাখ টাকা দি দিও কোন ইয়ারর এখন তোমার হল 2500 ট্যাক্স এক্স গুটাইখিনি আপ টু ডেট আছে গুটাই আপ টু ডেট আছে না আপ টু ডেট আছে 1 লাখ টাকা আপনাদের এখন সুইফট পাই আছে 1 লাখ টাকা দিও আর এখন সুইফট লৈ যাও কি কি কাম আছে কোক গুটাইখিনি করাই মিলি দি দিম করাই মিলি দি দিব না আর হয়ে যাব হয়ে যাব এনেকুৱা ধরনের ভাল ভাল ভিডিও চাই থাকিব কারণে মোৰ চেনেলটো আপোনালোকে সাবস্ক্রাইব কৰি দিব ভাল লাগে লাইক আৰু শেয়ার কৰিব আজিৰ এই ধুনীয়া ভিডিঅ' তৰফ দ্বাৰা মই এইখিনিতে সমাপ্ত কৰিলোঁ জয় অসম জয় অসম।